আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। লেলিনগড়ের শিক্ষানিকেতন হাই স্কুলের পরিচালনায় চিলড্রেন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপনায় লেলিনগড় অঞ্চলে আয়োজিত হলো বাবা সাহেব আম্বেদকরের 133তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। আর এই শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে অঞ্চল পরিক্রমা করে আবার স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। এই শোভাযাত্রাটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন চিলড্রেন ওয়েলফেয়ার সেন্টারের সম্পাদক তপন কুমার বিশ্বাস, ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীর রাজবংশী, 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আজকে বাবা সাহেব ভারতরত্ন বি আর আম্বেদকরের 133তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীতে বিদ্যালয় এবং চিলড্রেন ওয়েলফেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে আমরা একটি শোভাযাত্রা অতি সাফল্যের সঙ্গে সমাপ্ত করলাম। উপস্থিত ছিলেন আমাদের এই শোভাযাত্রায় ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ প্রবীর রাজবংশী থেকে শুরু করে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিদ্যুৎ পাল, সুভাষ সাহা থেকে শুরু করে চিলড্রেন ওয়েলফেয়ার সেন্টারের কর্ণধার তপন কুমার বিশ্বাস থেকে শুরু করে চিলড্রেন ওয়েলফেয়ার সেন্টারের আরও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছাত্রছাত্রীরা এই যে আপনারা করলেন আজকে শোভাযাত্রা, সেটা সেই বার্তাটা কি সমাজের কাছে কতটা পৌঁছে দেবে বলে আপনারা? নিশ্চিতভাবে এটা সমাজের কাছে একটা বার্তা। বি আর আম্বেদকরের অবদান আমরা কেউ ভুলতে পারবো না। বি আর আম্বেদকর আমাদের এই সমাজের, বিশেষ করে যারা পিছিয়ে পড়া মানুষ এবং সেই সঙ্গে আপামর জনসাধারণের জন্য বি আর আম্বেদকরের অবদান আমাদের কাছে স্মরণাক্ষরে লেখা থাকবে। আমরা তাকে স্মরণ করলাম ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা লেলিনগড় হাই স্কুলে আমাদের মধ্যে পেয়ে আমরা এই শোভাযাত্রা, আমাদের অনেক সহজ হয়েছে এই শোভাযাত্রা করা। আমরা শুধু শোভাযাত্রার জন্য শোভাযাত্রা করি না, আমরা চাই এর চিন্তাধারা চারিদিকে ছড়িয়ে পড়ুক। ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতিতে যে তার চিন্তাধারা বাস্তবায়িত করার জন্য চিন্তাভাবনা করছি, সেই বাস্তবায়িত করার জন্য লেলিনগড় হাই স্কুল হেডমাস্টার মশাই বিশেষ করে স্বপন রায় আমাদের সঙ্গে এগিয়ে আসছেন। আর আমাদের সম্পাদক শ্যামল সরকার, শ্যামল বিশ্বাস এবং চিলড্রেন ওয়েলফেয়ার সেন্টারের সম্পাদক শ্যামল বিশ্বাস এবং আমাদের কর্মাধ্যক্ষ বারাকপুর 2-এর প্রবীর রাজবংশী যেভাবে সহযোগিতা করেছেন এ ভোলার নয়। সুতরাং তাদের আমাদের পক্ষ থেকে, চিলড্রেনের পক্ষ থেকে স্কুলকে, প্রবীর রাজবংশীকে এবং বিভিন্ন পঞ্চায়েত সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম তপন কুমার বিশ্বাস, চিলড্রেন ওয়েলফেয়ার সেন্টারের পক্ষ থেকে। শোভাযাত্রা দেখলাম, প্রথমেই আমি অভিনন্দন জানাবো
লেলিনগড় হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন রায় এবং চিলড্রেন ওয়েলফেয়ার সেন্টারের সমস্ত কর্মকর্তা তপন বিশ্বাস থেকে শুরু করে বাকি যারা আছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো যে আজকে এরকম একটা দিনে যৌথ উদ্যোগে আজকে এলাকায় সাড়া ফেলার মতো একটা অনুষ্ঠান তারা করেছে। আমি অবশ্যই দুজনকেই দুটো দেখে আমরা ধন্যবাদ জানাবো যারা উপস্থিত ছিলেন, আমাদের সমস্ত পঞ্চায়েত সদস্য তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাবো। আজকের দিনে এরকম একটা অনুষ্ঠান খুব প্রয়োজন ছিল। আজকে ভারতবর্ষকে যারা স্বাধীন করেছে তাদের কথা যেরকম কোনোদিন অস্বীকার করা যাবে না, তাদের অবদান যেমন ভোলা যাবে না, আবার স্বাধীন ভারতবর্ষকে পরিচালনা করবার জন্য বাবা সাহেব আম্বেদকরের যে ভূমিকা সেটা কোনো দিন কেউ অস্বীকার করতে পারে, কেউ ভুলতে পারবে না। তাই আজকের এই দিনের একটা অনুষ্ঠান আমাদের এলাকায় হয়েছে, আমি এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাবো। বর্তমান সময়ের প্রেক্ষিতে সামাজিক যেভাবে পরিস্থিতি হয়ে আসছে সেখানে দাঁড়িয়ে আম্বেদকরের জন্মদিনটা পালন করাটা কতটা যুক্তিযুক্ত আপনার হচ্ছে বলে আপনার? 100% আমি বলবো যে এই মুহূর্তে স্বাধীন ভারতবর্ষকে স্বার্থান্বেষী কিছু মানুষ যেভাবে টুকরো টুকরো করে দিতে চাইছে, ডক্টর বিআর আম্বেদকর পিছিয়ে পড়া মানুষের সাথে যে লড়াইটা করেছিল আজকে সেই সমস্ত মানুষ কিন্তু বিআর আম্বেদকরের ছবিটাকে সামনে রেখেই এই লড়াইয়ে সামিল হয়েছে। তাই আজকে ভারতবর্ষের বুকে বিআর আম্বেদকরের মতো মানুষকে অবশ্যই আমাদের প্রয়োজন আছে, কিন্তু তাকে হয়তো আমরা কোনোদিন পাবো না, কিন্তু এইরকম ছোটো ছোটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার আদর্শকে যদি আমরা সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে দিতে পারি সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্য। অস্বীকার করবার জায়গা নেই যে পশ্চিমবাংলার বুকে একটা সময় সমস্ত কর্মসূচি প্রায় বিলীন হয়ে গেছিলো, আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুধু লেলিনগড় নয় আপনারা খবর নিন সারা পশ্চিমবাংলার কোনায় কোনায় এই সমস্ত কর্মসূচি পালন হচ্ছে এবং আস্তে আস্তে পশ্চিমবাংলা কিন্তু সারা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। আমার নাম আমি কবির রাজবংশী, আমি ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির কর্মকর্তা। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।